পোমোডোরো ইতালিয়ানিক শব্দটির অর্থ টমেটো, কিন্তু এই কৌশলটি কাজে লাগাতে টমেটো লাগবে না, একটি টাইমার হলেই চলবে। আরও সহজ হয় প্লে স্টোরে গেলেই পোমোডোরো অ্যাপ পাওয়া যাবে। সো হয়ে গেল প্রস্তুতি। প্রথমে ঠিক করে নেই কোন কাজটা করব। পড়তে বসবো এভাবে না, এই বইয়ের এই চ্যাপ্টারের এই টপিকটা পড়বো, এরকম সুনির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করে নেই। টার্গেট সেট, এবার শুরু হয়ে যাক পোমোডোরো সেশন 25 মিনিটের জন্য। একটি সেশন চলাকালে যে কাজটি করছি তাতে শতভাগ ফোকাস থাকতে হবে। মাথায় নানা রকম চিন্তা আসতে পারে, যদি খুব গুরুত্বপূর্ণ কিছু হয় সেটা একটা কাগজে লিখে রাখবো, এছাড়া বাকি সব চিন্তা মাথা থেকে ঝেঁটে সরিয়ে দেব। এভাবে 25 মিনিট পার হলে একটি সেশন কমপ্লিট হলো। এর চেকমার্ক হিসেবে একটি কাগজে ক্রস দিয়ে রাখবো। এবার 5 মিনিট বিরতি, দুচোখ বন্ধ করে একদম রিল্যাক্স। বিশ্রামের এই সময়টায় আমাদের ব্রেইন এতক্ষণ যা যা পড়েছে সেগুলো মেমোরিতে গেঁথে নেয়। বিশ্রাম শেষে নতুন করে আরেকটি সেশন শুরু করে দেব। এরকম 4টি সেশনে একটি পোমোডোরো সেট কমপ্লিট হয়ে গেল। কিন্তু একটি শর্ত, একটি সেশনের মাঝখানে কাজ ছাড়া অন্য কোনো কিছু করা চলবে না। জরুরি কোনো কল আসলো বা কেউ ডাকলো, এগুলো যতদূর সম্ভব এড়িয়ে যেতে হবে। যদি একান্তই সম্ভব না হয় তাহলে ওই সেশনটি বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে, কারণ চেকমার্ক তখনই দিতে পারবো যখন অখণ্ড মনোযোগের সাথে একটি সেশন কমপ্লিট করবো।